সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কৃষি টিভির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার আয়ুবপুর গ্রামের মা বাবা দুয়ার হ্যাচারিতে। তো আমরা জানতে পেরেছি এখানে রয়েছে একটি কোয়েল পাখির বিশাল হ্যাচারি। তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হ্যাচারির যে মালিক গিয়াসুদ্দিন ভাই, উনি প্রবাস থেকে এসে কীভাবে এখানে কোয়েল পাখির খামার শুরু করলেন এবং সেই খামার থেকে কীভাবে উনি এই হ্যাচারি যাত্রা শুরু করলেন এবং এই হ্যাচারিতে উনি প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন করতেছেন এবং এই বাচ্চাগুলো উৎপাদন করতে ওনার প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে এবং এখান থেকে উনি সকল খরচ বাদ দিয়ে কেমন টাকা আয় করতেছেন, এবং আপনারা যারা কোয়েল পাখির খামার করতে চান আপনারা কোন জাতের কোয়েল পাখিকে দিয়ে খামার শুরু করবেন, বা 1000 কোয়েল পাখি লালন পালন করতে আপনাদের কেমন খরচ হতে পারে এবং সেখান থেকে আপনারা কেমন লাভ করতে পারেন সেই দিকগুলো আপনাদেরকে জানাবো, এবং পাশাপাশি বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চার দাম আপনাদেরকে জানাবো। তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার পরিচয়টা যদি শুরুতে দর্শকদের জন্য দিতেন। আমার পরিচয় হয়েছে, আমি গিয়াসুদ্দিন, মা বাবার দোয়া হ্যাচারি। আপনার পরিচয় হয়েছে বাঞ্চারামপুর আইপুর ব্রিজের সাথে খামার। আচ্ছা, তো গিয়াস ভাই, আপনারা তো দেখতে পাচ্ছি এখানে আপনার বিশাল একটি কোয়েল পাখির হ্যাচারি। তো হ্যাচারির যাত্রাটা কতদিন আগে শুরু? আসলে হ্যাচারি আমার কোয়েল খামারের যত যাত্রা শুরু 6 বছর হয়ে গেছে, আপনার জানুয়ারি মাসে 6 বছর হয়ে যাব, আর আমার হ্যাচারি যাত্রা শুরু হয়েছে 4 বছর যাবৎ। 4 বছর যাবৎ? যে 2 বছর পরে আমি খামার দেওয়ার, 2 বছর পর থেকে হ্যাচারির সাথে জড়িত। আচ্ছা, এর আগে আপনি কী করতেন? এরপর তো আমি প্রবাসে ছিলাম, সৌদি আরব। জি, তো প্রবাস থেকে এসে এই কোয়েল পাখির খামার শুরু? জি, প্রবাস থেকে আসে প্রথমে কোয়েল পাখি দিয়ে শুরু করি। আচ্ছা, তো কোয়েল পাখি খামার শুরু করার 2 বছর পরে আপনি বাচ্চা উৎপাদনে আসছেন? জি, 2 বছর প্রথম পাখি পালিয়ে পালার পরে আপনার নিজে পরে নিজে উৎপাদন করার ব্যবস্থা করি আর কি। আচ্ছা, তো এখন আপনার এই যে হ্যাচারিতে আপনি প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন করেন? এখন হ্যাচারিতে আমাদের মাসে প্রতি মাসে 70-75 হাজার বাচ্চা আমরা ডেলিভারি সেল দিতে পারি। 70-75 হাজার ডেলিভারি? 70 ডেলিভারি দিতে পারি। আমরা ডিম তো বসাই প্রায় 90-95 হাজার ডিম বসাই, মানে মাইনাস টেন হচ্ছে 70-75 হাজার ডিম আমরা ডেলিভারি বাচ্চা দিয়ে সেল দিতে পারি বাংলাদেশে। আচ্ছা, তো আপনার কতগুলো মানে প্যারেন্টস আছে? এখন প্যারেন্টস আছে আপনার 8 হাজার। 8 হাজার ফ্রেন্স আছে। আচ্ছা, তো ডিম পাচ্ছেন কেমন? 8 হাজার থেকে? 8 হাজার থেকে ডিম আসতেছে দৈনিক 5,500, 6,000, আবার দেখছি কোনো সময় 5,000 কমও আসে। আসলে ওই যে তাপমাত্রার সাথে নিয়ন্ত্রণের সাথে অনেক, যেমন আজকে আমাদের প্রচুর গরম, আসলে এমন গরম বেশি থাকলে আবার পাখি ডিম পারে কম, আবার আজকে ঠান্ডা পড়লো ডিম পারে কম, ওই হিসাব করতে গেলে অ্যাভারেজ 5,000 আসে আর কি দৈনিক। 5,000 আসে? জি। আচ্ছা, তো এই বাচ্চা উৎপাদনের জন্য কোয়েল পাখি কি কোনো বিশেষভাবে পালন করতে হয় বিশেষ পদ্ধতিতে? না, বাচ্চা উৎপাদনের জন্য বিশেষভাবে পালতে হবে, বিশেষ পদ্ধতি পালতে হবে। কেন পালতে হবে আপনার? এটা তো আপনার ফেরেন্স তো আপনার ভালো রাখতে হবে, এই কারণে যারা ডিমটা আপনি ফুটাইবেন, তো ডিমে যদি না ফুটে তাহলে লাভবান হতে পারতেন না। মিশিংয়ে কমসে কম 80-85% প্রোডাকশন পাইতে হইবে আপনি লাভবান হইতে গেলে, আর ওইদিকে আপনি ফেরেন্স ভালো না তাহলে কিন্তু ডিম আসবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, ফেরেন্স হচ্ছে মেন, তো আপনার সবচেয়ে বড় গুরুত্ব সহকার হচ্ছে এইটা আপনার। তো যদি ফেরেন্স ভালো রাখতে গেলে তাহলে আপনার ডিম ইয়া করতে হবে, ডিমের ফেরেন্সটা ভালো রাখতে হবে, আর সবচেয়ে ভালো ফেরেন্স যদি রাখা যায় আপনার খাসাতেই ভালো, পাখি পারলে খাসাতেই ভালো। এর আপনার খাসা আমরা অসংখ্য জায়গায় আপনার 3টা 3টা শেড আছে খাসার দিয়া, আরও খাসা কিছু আনছি ইয়া করবো, তো মোটামুটি খাসাতেই ভালো। আচ্ছা, তো আমরা এই যে এখানে মেশিনটা দেখতে পাচ্ছি, তো গ্যাস ভাই, আমরা এই যে এখানে মেশিনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডিম, একটু দিকে আসেন আপনি, আমরা দর্শকদেরকে দেখাই। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডিম দিয়ে রাখছেন, এই মেশিনে কতগুলো মানে ডিম দিতে পারেন একসাথে? একসাথে এটা আমাদের ডিম দেওয়া যায় আপনার 32,000। এটার সাথে মধ্যে 32,000? 32,000 পাখির ডিম? যে কোয়েল পাখির ডিম 32,000। আচ্ছা, তো এই যে কোয়েল পাখির ডিমটা আসলে ইনকিউবেটরের মাধ্যমে কতদিন সময় লাগে বাচ্চা হইতে? এটা আপনার 16 দিনে আমরা বাচ্চা পাই। 16 দিনে বাচ্চা পান? 16 দিনে বাচ্চা পাই। জি। আচ্ছা, তো বাচ্চা পাওয়ার কতদিন পরে আপনার এগুলো সেল করে দেন? আমরা সেল করি বিভিন্ন বয়সে, আপনার জিরো করি আপনার 30 দিনে, 35 দিনে, 40 দিনে, বিভিন্ন বয়সে আমরা সেল করি। যেমন বয়সের বাচ্চা চাচ্ছে তাকে তেমন বয়সের বাচ্চাই দিচ্ছেন? জি জি জি। আচ্ছা, তো এই যে আপনার শুরুতে আপনি শুধু তো মানে কি ডিমের জন্যই তো মনে করছেন নাকি কিসের জন্য করছেন শুরুতে? আসলে প্রথম শুরুতে আমরা ডিমের খাওয়ার ডিমের জন্যই করছিলাম 2 বছর, তখন আস্তে আস্তে আমরা ভাবলাম আসলে মানে এটা বাণিজ্যিকভাবে করা যায়, বাণিজ্যিকভাবে করলে লাভ হবে, এবং আমরা ওইসব জাস্ট বাই করে মোটামুটিভাবে আমরা আজকে এখন হ্যাচারি আপনার নিজেরা উৎপাদন করি আর কি। আচ্ছা, তার মানে কি এটা আমি ডিমের চেয়ে মানে হ্যাচারি করাটা অনেক লাভজনক, তাই তো? না, হ্যাচারি করা লাভজনক, হ্যাচারির ভিতরে আপনি করা লাভজনক আমি বললে একজনে করলে যে লস করবে আমার দোষ বই আমি বলবো না, আসলে হ্যাচারির মতো হ্যাচারি করতে হবে, এমনকি আপনার আসলে হ্যাঁ শব্দের শুধু শুধু থাকতে হবে, ব্যাগিং সিটও থাকতে হবে, বিপদ আসতে পারে, বিপদের জন্য সাজা বিপদের জন্য কেউ পাশে দাঁড়ায় ওই জিনিসটাও থাকতে হবে, কারণ অনেক লোক আছে আপনার যে কোনো জিনিস ব্যবসা করবে একবার দিয়ে আর পারে না, ওইটা কিন্তু সমস্যা। আর যে কোনো ব্যবসাতে রিস্ক বলতে আছে
যেমন লস আছে লাভও আছে, এই কথার মাথায় রেখে কিন্তু সবাই ব্যবসা করতে হবে। আমার কথা কেউ ব্যবসা করবেন, আমার কথা ব্যবসা করবেন না, ওইটা কিন্তু না। লেকিন আপনার একা একান্ত নিজের একটা ব্যক্তিগত ব্যাপার আছে কিন্তু, যে বলে আমি কোন ব্যবসাটা করলে ভালো হবে, কোন ব্যবসাটা করলে খারাপ হবে। আমি যে বললাম না কোয়েল পাখি পালেন, কোয়েল পাখি পালার দরকার নয়। আপনার নিজের একটা বিবেচনা ব্যবসায় নির্ভরশীল করে আপনি দেখবেন কোনটা লাভ কোনটা লস। আর এখন বাংলাদেশে কিন্তু অনেক ইউটিউবে অনেকজন ব্যবসায়ী আছে, অনেকজনের খামার আছে, সবারটা বিবেচনা করে দেখবেন আসলে সবাই কোনটা একমত করে। আমি একটা একমত করার কোনো আপনার ব্যবসার সাথে একমত হওয়ার দরকার নেই। আমি এই কথা বলবো, আপনার টাকা, আপনার পুঁজি, আপনার ইনভেস্ট, আপনার সময়, লাভ লস আপনার সব কিছু আপনার, আপনি নিজের বিবেচনার কাছে বিবেক রেখে প্রশ্ন করে আপনি ব্যবসা করবেন, কারো কথা শুনে নির্বাচন নিয়ে ব্যবসা করবেন না। না, আমরা দেখছি যে গিয়াস ভাই অনেক খামারে দিচ্ছি যে তারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে কিন্তু তারা একসময় পরে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাদের অনেক ভুল ত্রুটি ছিল বা তাদের প্রশিক্ষণ ছিল না, মানে বিভিন্ন সমস্যার কারণে তারা আসলে পরে এটা ছাড়তে বাধ্য হয়েছে। আবার এমন অনেকে আছে যারা সামান্য পুঁজি দিয়ে শুরু করে তারা আজকে অনেক ভালো পজিশনে আছে, এরকম আমরা দেখছি। তো এই জন্য কিন্তু আমরা সবসময় দর্শকদেরকে বলি যে আপনারা আসলে শুধু ইউটিউবের ভিডিও দেখে অমুকের সফলতা দেখে খামার না করে আগে বুঝে শুনে তারপরে আস্তে ধীরে খামারটা করা উচিত। আমি কথাটা আমিও বলবো, কেন আমরা প্রবাসে পয়সা কামাইছি, অনেক কষ্ট পয়সা, তো অনেক কষ্ট লাগে। আপনি হঠাৎ করে কোনো হ্যাচারিতে যাবেন না, হ্যাচারিতে যাবেন আপনার মন মতো হলে তখন আপনি হঠাৎ করে দেখছেন এ গ্যাস ভাই হ্যাচারি করছে, এই ভাই হ্যাচারি করছে, এই ভাই হ্যাচারি করছে, হঠাৎ করে মিশিং আনতে কোনো ব্যাপার না। আপনার কাছে টাকা আছে, বিদেশি টাকা আছে বা যদি টাকা আছে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে কিন্তু এটা বেচতে গেলে কিন্তু আপনার ফুদ একটা মানে বাঙালি হিসেবে বিক্রি করতে হবে। তাহলে আপনার ওইটাতে গেলে তো আপনার আসলে একটা মুসিবত, আপনি নিজে বুঝ পরামর্শ করে ফরে বুঝা যাবেন। অনেক ভাই দেখি ধৈর্য মনে করেন না 500 মুরগা কেনার আগে মেশিন কিনা লাই, আরে 500 মুরগা কেনার আগে মেশিন কিনলে তো হবে না। আপনি আপনি নিজের একটা ব্যক্তিগত ব্যবহার দেখতে হইবে, আপনার শরীরে লাভ করতে হ্যাঁ ওইটা শিকার আছে, জানার আছে, বুঝার আছে। মেশিন করেন না, মেশিন করতে তো বাধা নাই, আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার শিকার আছে, বুঝার আছে। আপনি যদি 2 মাস একটা মুরগা ফেলে ফেরেন, সে মালিক গেছেন কি আপনি মুরগা করে মেশিন করে কি আপনি লাভবান হইতে পারবেন না। আপনি লাভবান হইতে গেলে আপনার সমাজ দিতে হইব দীর্ঘ টাইম, যেন আমরা 2 বছর পরে আমরা মেশিন আনছি, 2 বছর আমরা এইভাবে করছি, 2 বছর পরে আমরা মেশিন আছি। তারপরও যার যার ব্যক্তিগত ব্যাপার যেভাবে যেভাবে ভালো করে করে করুক সমস্যা নাই, লেকিন যে করার আগে যেন সব ভাইবে নেই, ভাইবে নেই ওটাই সবচেয়ে ব্যাটার। জাতের কোয়েল পাখি উৎপাদন করেন আমাদের কাছে আছে আপনার জাপানি, এটা যেটা অরিজিনাল না জাপানি বিট এটা, আর আমাদের কাছে ডুবার একটা হাইব্রিড, ওইটা আমার কাছে আছে। আর 2টা স্যার আমার কাছে অন্য কিছু নাই, আমরা শুধু মানুষের বিভ্রান্তি করার দরকার নেই। আমার কাছে 2 জাতি আছে। হ্যাঁ, কোন জাতের কোয়েল পাখি পালনটা মানে মানুষ মানে নতুন খামারিদের জন্য লাভজনক হবে এখন আমার মনে হয় জাপান এটা সবচেয়ে ভালো। এটা কি ডিমের জন্য? হ্যাঁ ডিমের জন্য, যে ডিমের জন্য এটা ডুবাই বলেন, ওইটা কি ডুবাইটা আসলে মাংসের জন্য বেশি ভালো আর কি, আসলে ফেরে ডিমের জন্য তো ভালো না। আচ্ছা আচ্ছা, তার মানে যেটা জাপানি ওইটা ডিমের জন্য, ওইটাই মানে নতুনদের জন্য লাভ। হ্যাঁ নতুনদের জন্য লাভজনক। আচ্ছা, তো আপনি যদি একটু আমাকে বলতেন যে তো আপনার এখানে হ্যাচারি হ্যাঁ অনেক বেশি, তো এটার কি লাভ লস যেহেতু বলছেন ম্যানেজারের কাছে, তারপর তো একটা হিসাব নিকাশ হয় আপনাদের, আনুমানিক কেমন লাভ হয় মানে আপনাদের? আনুমানিক বলতে আপনার যদি একজন মানুষের কোয়েল পাখি পালে আল্লাহ যদি রহমত করে সে ভালো রাখতে পারে, সুস্থ রাখতে পারে, ম্যাক্সিমাম 14,000 থেকে 15,000 টাকা, 1,000 কোয়েল পাখি থেকে 50,000 টাকা ইনভেস্ট করলে কামাইতে পারবো, কোনো সন্দেহ নেই। গ্যাসুদ্দিন ভাই, আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে অনেক কোয়েলের বাচ্চা, এগুলোর বয়স কতদিন? আসলে এটির বয়স হচ্ছে আপনার মোটামুটি আজকে 11 দিন এগুলো। হ্যাঁ না না, এইগুলো 11 দিন বয়স হয়েছে, আপনার মোটামুটি আজকে ছেড়ে দিব বোর্ডিং শেষ। বোর্ডিং শেষ? হ্যাঁ বোর্ডিং শেষ আজকে ছেড়ে দিব আপনার বোর্ডিং শেষের থেকে। বোর্ডিং কয়দিন রাখতে কোয়েল পাখি? বোর্ডিং এমনই রাখতে আপনার মনে করেন তাপমাত্রা নির্ভরশালি নির্ভর করে আপনার, যে একদিন কোনো 9 দিন, 8 দিন, 7 দিন, 10 দিন, মানে আজকের পরিবেশটা একদম ঠান্ডা থাকে। আচ্ছা, এগুলো হচ্ছে কি 11 দিনের বয়স নাকি? হ্যাঁ এটা আজকে আপনি 11 দিন হয়ে গেছে বোর্ডিং শেষ, তো বোর্ডিং কালকে শেষ। এগুলো বিক্রি করেন কত টাকা করে পিস বিক্রি করতে পারবেন? আপনার বিক্রি করলে 11 দিনে কইলে ভাই এখন যাতে যে সময় যেমন রাইট থাকে আর কি, আপনার 10 টাকা, 11 টাকা, আপনার 12 টাকা, মানে এক সময় এক রেট আপনার সময়ের পরে 10 থেকে কি মানে কত থেকে কত ওঠা নামা করে আপনার? মোটামুটি প্রতি পার পিসে কোনো একদিন 1 টাকা কমও রাহন লাগে, আবার 2টা বেশি রাহন যায়, কাস্টমার বুঝে এবং কি সময় বুঝে আপনার চাহিদার হিসেবে নির্ভর করে আর কি। ঠিক আছে, তো আপনি নতুনদের জন্য কী পরামর্শ দেবেন, তারা কোন বয়সের কোয়েল পাখিগুলো দিয়ে করলে তারা একটু মানে প্রথমে ঝামেলা কম পাওয়া যায়? আসলে আমি নতুনদের জন্য একটা কথাই বলবো, আপনার 35 দিনে কোয়েল নিয়ে শুরু করেন, টাকা তো আমারও খাইবো আপনারও খাইবো, বুঝছেন নাই, এরপর আপনার সাথে আমার কোনো কাবজা হইতো না, কাবজাবটা কম হবে আর কি। মনে করেন ধরেন আপনার কাজ যাবতে গেলে তো মনে করেন ঝামেলা, বেলে ভাই পুরুষ গেছে তো গেলে, পুরুষ গেছে তো গেলে, পুরুষ গেছে 30 দিনে মহিলা পুরুষ কিন্তু বাঁচতে কষ্ট হয়, আমি এখনও বলতেছি আগেও বলছি কিন্তু, লেকিন 30 দিনে 35 দিনটা হয় 100% নিশ্চিত করে দিই। এখন 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 তো ধরেন 30 দিনে কোনো মানে প্রতারিত না না, এখন ইনশাল্লাহ প্রতারণার কোনো সুযোগ নেই। এখন আগে আপনার লেবার বাঁচা দিত, যা কিন্তু মানে কোনো মিস্টেক কিছু হইলো দিয়ে সে পাঁচটা, এখন আমি নিজে বাঁচা দিই পাখি। আচ্ছা, তো 35 দিনে পাখি নিয়ে যদি কেউ প্রতারিত হয়, কেউ কমপ্লেন করে, তাহলে সেই ক্ষেত্রে কী করবে? না এখন যদি কেউ প্রতারণের দিনে 35 দিনে পাখি নিয়ে যদি কমপ্লেন করে বা 35 দিনে পাখি নিয়ে মনে কোনো ধরনের কোনো ইয়ে করে, আমি তারা পাখি চেঞ্জ করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনার 35 দিনে বাচ্চাগুলোর প্রাইসটা কেমন? 35 দিনের বাচ্চার পাইটা এখন তো আপনার পাখির সিজন একটু বাড়ায়, 36, 35, 37 না আপডাউন করে আর কি আপনার।
আচ্ছা, তার মানে কেউ যদি এই কোয়েল পাখি 1000 শুরু করে তাহলে তার প্রথমে কত, 35,000 টাকা শুধু বাচ্চাই? না, 35,000 টাকা, জি, শুধু বাচ্চার জন্য 35,000 টাকা। আর এটারে ডিম পাড়া পর্যন্ত তার কেমন আরো খরচ হবে? এটা গটর সহ, এটা ডিম পাড়ানো গটর সহ মোটামুটি ভাবে স্যার 1,000 পাখির থেকে তার ইনভেস্ট করতে হবে মোটামুটি 1,30,000 টাকা খরচ হতো, মানে ডিম পাড়া পর্যন্ত। হ্যাঁ, গড় সহ শেষ সহ আপনার। আচ্ছা, তো সে যখন ডিম পাওয়া শুরু করবে তখন তার খরচ বাদ দিয়ে কেমন টাকা সেখানে লাভ হবে? সে ডিম বাদ দিয়ে যদি খরচ করে মোটামুটি মাসে 13-14,000 টাকা ইনকাম করা সম্ভব 1,000 পাখি থেকে। 1,000 পাখি থেকে? হ্যাঁ, 1,000 পাখি 13-14,000 টাকা ইনকাম টাকা কীভাবে সম্ভব? এত অল্প টাকা ইনভেস্ট করে আপনার অল্প টাকা পাখি থেকে আপনার লাভ, অর্ধেক লাভ, এটাতে আসলে অনেক লাভ এবং কি অর্ধেক লাভ, যেগুলো আমি শুধু একা না, বাংলাদেশে যারা পালে সবাই জানে, আমি তো আর 1,00,000 পাখি পালি না, অনেকজনে পাখি পালে। আচ্ছা, ধরেন 1,000 পাখি থেকে প্রতিদিন কতগুলো ডিম আসবে যখন আসবে? 1,000 পাখি থেকে মোটামুটি সে যদি নর্মালিও ডিম পায় 750 ডিম পাবে ইনশাল্লাহ। 750? জি। আচ্ছা, তো এই ডিমগুলো তখন পাইকারি ওরা কত করে বিক্রি করতে হবে? পাইকারি এখন পাইকারি বাজার আছে আমাদের ওনার 230 টাকা করে। 230 টাকা? 230 টাকা এখন আমাদের পাইকারি রেট। আচ্ছা, এখন 230 টাকা পাইকারি রেট? জি। আচ্ছা, ধরেন আমরা 2 টাকা ধরি বিভিন্ন সংগঠন, আমার কারণে 1 টাকা 80 টাকা থাকে। জি জি জি। তাহলে 2 টাকা করে হলে যদি 750, না জি, তাহলে প্রতিদিন সে 1,500 টাকার মতো ডিম পেতেছে। জি, 1,500 টাকার ডিম পেলে মাসে কত আসে তাহলে? 45,000 টাকা নাকি? জি, 45,000 টাকা। জি। আর তার প্রতিদিন খাবার খরচ একটা কোয়েল খাবার, 1,000 খোয়েলে খাবার ম্যাক্সিমাম মানে ধরুন 800 টাকা ধরেন। 800 টাকা বিল আছে আপনার, যদি গড় ভাড়া নিয়ে থাকে গড় ভাড়া আছে, আপনার নিজের শ্রম আছে, এভরিথিং, হ্যাঁ, সব তো কিছু বাকি রয়ে গেছে না। আচ্ছা, আপনি যে লাভটা বলছেন এটা আসলে সম্ভব ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে তো অনেক লাভ। তাহলে তো মনে করেন কেউ যদি 4-5,000 কোয়েল পালে তারা তো সে বিদেশ থেকে অনেক ভালো টাকা। হ্যাঁ, এটা তো কোনো নিঃসন্দেহ, এটা তো কোনো ব্যাপার না, 5,000 কোয়েল পাইকারি সে বিদেশি টাকা কামাইতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গিয়াসুদ্দিন ভাই, আপনার কাছ থেকে যদি আমার দর্শকরা বাচ্চা নিতে চায় তারা কীভাবে নিবে? আমরা তো আসলে এখন তো আসছে 4 বছর যাবো, তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাচ্চা দিয়ে থাকি বা বাচ্চা বিক্রি করে থাকি, যে কোনো ভাই বাচ্চা নিতে থাকলে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবো, স্ক্রিন নাম্বার তো যোগাযোগ করবে। তো আপনার যে কোনো ভাই যদি চায় আমাদের নির্দিষ্ট পরিবহনে নিতে পারবো, আর সে যদি খামার থেকে এসে নিয়ে যায় খামারতে নিয়ে পারবো। দেখেন আমি একটা কথা বলবো, যে কোনো ভাইয়েরই আপনার টাকা দা মাল নেবেন, আসলে খামারে আসেন, মাল দেখেন, মাল নিয়ে যান, আপনার মনের একটা উৎসাহ থাকবে এবং কি ভালো লাগার একটা ব্যাপার সেবার আছে। আমি যত ভালো মালও দিই না কেন, যত খারাপ মালও দিই না কেন, আপনি পাওয়ার পরে আপনার কাছে নিজের ভিতরে একটা কনফিউজ থাকবে আসলে কিনা কী পাইলাম। আপনি নিজে যদি থাকেন, নিজে দেখেন, নিজে বইরা দিলেও মালটা, তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবো, এটা সচ্ছে দেওয়ার বিষয়। আর একটা কথাই বলবো, স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, 01622991405। আমি আবার নাম্বারটা বলতে চাই, 01622991405। যে কোনো ভাই বাচ্চা নিতে চাই স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা গিয়াসুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ।